রাজ্যে ডেঙ্গিতে মৃত্যু অব্যাহত। মশাবাহিত ওই রোগে শুক্রবার সন্ধ্যায় ফের একজন মারা গিয়েছেন, যা ধরে শুধু চলতি মাসে রাজ্যে ডেঙ্গিতে 9 জনের মৃত্যুর খবর প্রকাশ্যে এলো। যদিও ডেঙ্গির তথ্য জানাতে এখনো পর্যন্ত মুখে কার্যত কুলু পেটে রয়েছে স্বাস্থ্য দপ্তর। বেসরকারি সূত্রে খবর, মৃত যুবকের নাম রমেশ দাস। তিনি নদিয়ার কাষ্ঠডাঙ্গা একরা পঞ্চায়েতের রায়কাশ এলাকার বাসিন্দা। জানা যাচ্ছে রমেশ গত রবিবার থেকে জ্বরে ভুগছিলেন। হরিণঘাটা গ্রামীণ হাসপাতালে ও কল্যাণী জওহরলাল নেহরু মেডিকেল কলেজে চিকিৎসা চলাকালীন তার ডেঙ্গি ধরা পড়েনি। তবে বৃহস্পতিবার কলকাতার এক বেসরকারি হাসপাতালে তার ডেঙ্গি রিপোর্ট পজিটিভ আসে। পরের দিন শুক্রবার সেখানেই মারা যান ওই বিজেপি নেতা। অন্যদিকে রাজ্যে এখনও ডেঙ্গির কোনো সেরোটাইপের বারবারান্ত হচ্ছে তা জানতে এবছরও পরীক্ষা শুরু করেছে নাইসেট। সংস্থার অধিকর্তারা জানান, ডেঙ্গির সেরোটাইপ চিহ্নিত করার কাজ আপাতত শুরু হয়েছে, নমুনা চাওয়া হচ্ছে। নদিয়া জেলার কয়েকটি জায়গার সঙ্গে হরিণঘাটারও ডেঙ্গি পরিস্থিতি ক্রমশ খারাপ হচ্ছে। এবছরের শুক্রবার পর্যন্ত হরিণঘাটা ব্লকে 105 জন ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন। বর্তমানে 12 জন সক্রিয় ডেঙ্গি আক্রান্ত আছেন বলে ব্লক প্রশাসন সূত্রে খবর। এসএস পাল জুয়েলারি হাউস, এসএস পাল জুয়েলারি হাউসের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। এসএস পাল জুয়েলারি হাউস আপনাদের জন্য নিয়ে এসেছে এক দারুণ খবর। হ্যাঁ, এসএস পাল জুয়েলারি হাউস নিয়ে এলো নিউ স্মার্ট লুক, এক নতুন হালকা হলমার্ক যুক্ত সোনার গহনার ডালি। ঠিকই শুনেছেন, নতুন হালকা হলমার্ক যুক্ত সোনার গয়নার ডালি নিয়ে এসেছে আপনাদের জন্য এসএস পাল জুয়েলারি হাউস। অলংকার এবং নারী যেন একে অপরের পরিপূরক। নারীর রূপ নিয়ে যেমন কবিতা, গান, গল্প, উপন্যাসে উপমার শেষ নেই, সভ্যতার আদি থেকেই নিজেকে আরও সুন্দর করে তোলার জন্য নারীরা ব্যবহার করে আসছে অলংকার। পছন্দের ভিন্নতার কারণে সে অলংকার কখনো সোনা বা অন্য কোনো ধাতুর, যুগে যুগে বদলে যায় গহনার আবেদন। তবে সোনার তৈরি গহনার আবেদন কখনোই কমে না, আর এসএস পাল জুয়েলারি হাউস সেই চিরকালীন চাহিদাকে মাথায় নিয়েই সোনার গহনার ডালি এবং সঙ্গে থাকছে নজর কাড়া হালকা ডায়মন্ড জুয়েলারি, সাথে থাকছে বিবাহের গহনার বিশাল সম্ভার। এসএস পাল জুয়েলারি হাউস, এসএস পাল জুয়েলারি হাউস। আপনার বাড়িতে কি ছোট্ট কোনো নতুন অতিথি এসেছে, নাকি অতিথি এসেছে প্রায় 1 বছর হয়ে গেছে, অর্থাৎ অন্নপ্রাশন সামনে, বা অন্নপ্রাশন হয়েও গেছে, জন্মদিন এসে গেল, কেটে গেছে 1টি বছর নতুন অতিথিকে নিয়ে। কাজেই তার জন্মদিন সুন্দর করে পালন করতে হবে, সোনার গয়না তো তাকে দিতেই হবে। চলে আসুন এসএস পাল জুয়েলারি হাউসে। হ্যাঁ, এসএস পাল জুয়েলারি হাউস নিয়ে এলো বিবাহ, অন্নপ্রাশন, জন্মদিন এই সমস্ত রকম উৎসবে সুন্দর করে আপনার অতিথিদেরকে সাজিয়ে তোলার জন্য সেলিব্রেশন গিফটের বিপুল সম্ভার। হ্যাঁ, এসএস পাল জুয়েলারি হাউস নিয়ে এলো হলমার্ক যুক্ত গহনা, যার মূল্য 2000 টাকা থেকে শুরু, এবং হলমার্ক যুক্ত ডায়মন্ড জুয়েলারি 3000 টাকা থেকে শুরু। আপনাদের জানিয়ে রাখি, শুধুই মাত্র অন্নপ্রাশন, জন্মদিন, বিবাহ নয়, বিবাহ বার্ষিকী, সিলভার জুবিলি বড় করে পালন করতে হবে, ডায়মন্ড জুবিলি আরও বড় করে পালন করতে হবে, এই সব অনুষ্ঠানের জন্য সেলিব্রেশন গিফটের সম্ভার রয়েছে এসএস পাল জুয়েলারি হাউসে। চলে আসুন এসএস পাল জুয়েলারি হাউসে।